গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর আজকে হচ্ছে রাধা অষ্টমী, 11:30টার সময় মন্দিরে অভিষেক। তো আজকে ভাবছি মন্দিরে যাব, মন্দিরে গিয়েই অভিষেক করব। আর এই সকালবেলার পুজো টুজো হয়ে গেছে, আজকে সকালবেলা পুজো দিয়েছে আমার হাজবেন্ড। আমি আর আমার ছেলে দুজনে মিলে যাব মন্দিরে, আজকে সারাদিনটা ভাবছি মন্দিরেই থাকবো। আর আমার হাজবেন্ড তো কাজের থেকে বাড়ি এসেছে, নাইট ডিউটি ছিল, ওই জন্য ও এখন যাবে না, বিকালবেলার দিকে যাবে। তো আমি আর আমার ছেলে এখনই চলে যাব আমার বড় জায়ের সঙ্গে। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে, কারণ 11:30টার দিকে অভিষেক। এখন যদি রেডি না হই তাহলে মন্দিরে গিয়ে ভগবান মানে রাধা রানীকে অভিষেক করতে পারবো না। তো চলুন মন্দিরে গিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা মন্দিরে চলে এসেছি আর মন্দিরে এসে দেখি এখনও অভিষেক শুরু হয়নি, আরতি হচ্ছে। তো আরতির পরেই অভিষেক শুরু হবে। অভিষেক শুরু হয়ে গেছে। যারা যারা রাধা অষ্টমীর ভিডিওটা দেখছেন তাদেরকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।
তো আপনাদের সঙ্গে সারাদিন সেভাবে কথাই বলতে পারিনি, তো চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাধা অষ্টমী, তো আজকে সারাদিনটা মন্দিরে খুব ভালোভাবে কেটেছে আমাদের। তো আজকে সকালবেলা থেকে সারা দিন মন্দিরেই ছিলাম, মন্দিরে দুপুরবেলাও প্রসাদ পেয়েছি আবার রাত্রিবেলাও প্রসাদ পেয়েছি। তো প্রসাদ পেয়ে 10:30টার দিকে বাড়ি এসেছি আর ভীষণ ভীষণ আনন্দ হয়েছে মন্দিরে। আপনাদের সঙ্গে সবটুকু হয়তো শেয়ার করতে পারিনি, কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এরকমভাবে কোনোদিন মন্দিরে থাকিনি, সারা দিন এই প্রথম, সারা দিন মন্দিরে ছিলাম, ভগবানের সামনে ছিলাম, ভগবানকে এতক্ষণ ধরে ভগবানকে দর্শন করতে পেরেছি, খুবই ভালো লেগেছে। তো আজকে সারাদিন খুব খুব ভালো কাটলো। আর আমার ছেলে আজকে সারাদিন মন্দিরের মধ্যেই ছিল, কিন্তু মন্দিরের ভিতরে বাচ্চারা ছিল, তাদের সঙ্গে খেলা টেলা করেছে, বাড়ি এসে হাত পা ধুয়েই ঘুমিয়ে পড়েছে। আজকে আর কিছু বলতে হয়নি, যাও ঘুমাতে যাও, কারণ খুব টায়ার্ড হয়ে গেছে ও। আর আপনাদের সঙ্গে বেশি কথা বলবো না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই, গুড নাইট।